সেটা তুমি জানো। তো বলো কেমন হেয়ার কাট করবো? ম্যাম বলছে গরমে পারছে না, আর ম্যামের একটা ছোট বেবি আছে যার জন্য ম্যাম শর্ট হেয়ার কাট করছে, আর আপনারাও রিকোয়েস্ট করেছিলেন যে শর্ট হেয়ার কাট। তো মোটামুটি বুঝতেই পারছেন ম্যাডামের এই যে হেয়ারটা আছে এটা আমার কাটতে হবে। তো দেখুন আর পুরো ভিডিওটা দেখবেন, সুন্দর হেয়ার কাটিং হবে যেহেতু শর্ট হেয়ার কাট আপনারা রিকোয়েস্ট করেন অনেকদিন ধরেই। তো চলুন আপনাদের রিকোয়েস্টের একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আমার সাথে আছে সুপর্ণা ম্যাম, তো সুপর্ণা ম্যামের আমি হেয়ার কাট করছি, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদেরই সুন্দর সুন্দর ভিডিও রিকোয়েস্টের ভিডিও দেখানোর চেষ্টা করব। তো দেখুন ম্যাম আমাকে দেখিয়েছে এই হেয়ার করবে, এতটা কাটবে, আর ম্যাম যেহেতু হেয়ারটা নিয়ে যাবে তো আমাকে হেয়ারটা সুন্দর করে নিই দেখতে পাচ্ছেন। দেখলেন আমি এগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি রেখে দেবো যেহেতু ম্যাম নিয়ে যাবে। হেয়ার কেটেছে এই যে অনেকটাই বড়। তো ম্যাম এটা নিয়ে যাবে বলে আমি পাট পাট করে দেখাতে পারিনি, দেখতেই পাচ্ছেন যে হেয়ারগুলো আছে এগুলো আমি ম্যামকে দিয়ে দিলাম। আর ম্যাডামের কেমন কী লাগলো সেটাও আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে। তো দেখতেই পাচ্ছেন সুপর্ণা ম্যামের হেয়ার কাট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন SH হেয়ার কাট। তো আমার সাথে আছে ম্যাম, তো চলুন ম্যামের সাথে পরিচয় করিয়ে নিই, আর ম্যাম কি করবে সেটা আমরা আপনাদের একবার জানিয়ে দিই। তো কেমন আছো? অনেকদিন পরে। তো তোমার নামটা একটু বলবে? সুপর্ণা অধিকারী। আমার সাথে আছে সুপর্ণা অধিকারী। তো ম্যাম কি করবো? আচ্ছা ম্যাডাম হেয়ার কাট করবো। তো চলুন আপনাদের একবার ম্যাডামের হেয়ারটা দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের হেয়ারটা খোপা ছিল। তো ম্যাডাম অলরেডি শ্যাম্পু করিয়ে এসছে নাকি? তো ম্যাম শ্যাম্পু করিয়ে এসছে, এই হচ্ছে ম্যাডামের হেয়ার। তো আমার সাথে যে ভাই আছে ভাইকে পুরোটা পুরো হেয়ারটা দেখানোর জন্য বলবো। তো দেখতেই পাচ্ছেন। তো বলো কেমন হেয়ার কাট করবো? একদম সিম্পল। আচ্ছা সিম্পল কাটবো, কেমন কতটা ছোট করবো? এতটাই করে বলবে? এতটা? তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ম্যাম বলছে যে এতটা হেয়ার কেটে করবো, মানে বড় হেয়ার কাট। হ্যাঁ কেন এতটা ছোট করবো? ও আচ্ছা, ম্যাম বলছে গরমে পারছে না, আর ম্যামের একটা ছোট বেবি আছে যার জন্য ম্যাম শর্ট হেয়ার কাট করছে, আর আপনারাও রিকোয়েস্ট করেছিলেন যে শর্ট হেয়ার কাট। তো মোটামুটি বুঝতেই পারছেন ম্যাডামের এই যে হেয়ারটা আছে এটা আমার কাটতে হবে। তো দেখুন আর পুরো ভিডিওটা দেখবেন, সুন্দর হেয়ার কাটিং হবে যেহেতু শর্ট হেয়ার কাট আপনারা রিকোয়েস্ট করেন অনেকদিন ধরেই। তো চলুন আপনাদের রিকোয়েস্টের একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আমার সাথে আছে সুপর্ণা ম্যাম, তো সুপর্ণা ম্যামের আমি হেয়ার কাট করছি, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদেরই সুন্দর সুন্দর ভিডিও রিকোয়েস্টের ভিডিও দেখানোর চেষ্টা করব। তো আমি নেক রোল দিয়ে নিচ্ছি, তো দেখতে থাকুন। তো ম্যাম যেহেতু শ্যাম্পু করে এসছে তবুও আমি একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছি, কারণ শুকিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, আর শব্দটা হয় বলে ফ্যানটা বন্ধ করে রেখে দিয়েছি। আপনারা আমাদের আমাকে রিকোয়েস্ট করেন স্যার
অরিজিনাল সাউন্ড রাখার জন্য। আর অরিজিনাল সাউন্ড রাখতে গেলে আমাকে ফ্যান বন্ধ করতে হবে। আর যেহেতু কালকে আমি একটু কিন্তু চলে আসবো আয়নের সামনে আসলে, তো আপনারা রিকোয়েস্ট করেন যে স্যার অরিজিনাল আওয়াজ শোনার রাখার জন্য। অরিজিনাল আওয়াজটা রাখতে পারি না কারণ ফ্যানটা চলে তো আর প্রচণ্ড গরম, কালকে বৃষ্টি হয়েছে বলে আজকে একটু ঠান্ডা, তো যার জন্য ফ্যানটা আমি বন্ধ করে রেখে দিয়েছি। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা সুপর্ণা, তুমি বলে যে আমি যেই হেয়ারটা কাটবো সেই হেয়ারটা কাটার পরে বাকি হেয়ারটা তুমি নিয়ে নিয়ে নেবে, তাই তো? তো দেখুন ম্যাম আমাকে দেখিয়েছে এই হেয়ার করবে, এতটা কাটবে। আর ম্যাম যেহেতু হেয়ারটা নিয়ে যাবে তো আমাকে হেয়ারটা সুন্দর করে নিয়ে দেখতে পাচ্ছেন, আমি এগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি রেখে দেবো যেহেতু ম্যাম নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এক বিঘতের বেশি সুপর্ণা চুল কেটে ফেললো। আমি ম্যামের যে লং হেয়ার ছিল সেটাকে শর্ট করলাম, কারণ ম্যাম বলেছে যে হেয়ারগুলো ম্যাম নিয়ে যাবে, তাই আমি যাতে লাইন বাই লাইন কাটলে সব পড়ে যাবে, যার জন্য আমি আগে হেয়ারটাকে শর্ট করে কেটে, তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সব গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, এই যে সব সুন্দর করে রেখে দিয়েছি, এবার এটা ম্যাম নিয়ে যাবে, যার জন্য আমি আগে শর্ট করে নিলাম। এবার আমি দেখাচ্ছি আপনাদের সুন্দর করে চুলটাকে সেট করছি, তো চলুন দেখা যাক। আমার সাথে ভাই আছে ক্যামেরায়, ভাইকে একটু সুন্দর করে দেখানোর জন্য বলবো। তো দেখতেই পাচ্ছ এবার আমি পুরো হেয়ারটাকে কেটে সুন্দর করে জাস্ট সমান করে দেবো, দেখতেই পাচ্ছেন। কারণ ধরে কাটলে এলোমেলো হবেই, তো এবার যেটা এলোমেলো আছে যে হেয়ারগুলো সেটাকে আমি জাস্ট সমান করে সেট করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর সুপর্ণা ম্যামের হেয়ার কাটটা কেমন লাগছে কমেন্টে তুই অবশ্যই জানাবেন, কারণ রিকোয়েস্টের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি। সুপর্ণা, তাহলে কালকে বৃষ্টিটা হওয়াতে একটুখানি রেহাই না? প্রচণ্ড গরম ছিল না কদিন? যা গরম সব জায়গায়, আমাদের এখানে না, বৃষ্টিটা হয়ে মোটামুটি ভালোই মানুষ একটু শান্তি পেল। তো তাহলে তোমার বেবির বয়স কত হলো? 6 মাস। ছেলে না মেয়ে? বাহ ছেলে, দারুণ। নাম কি? নাড়াবে না,
তো দেখছেন পুরো হেয়ারগুলোকে এবার আমি সুন্দর করে সমান করে নিচ্ছি একদম পুরো। তো দেখলেন আমি সুন্দর করে সামনে পিছনের হেয়ারগুলো সমান করে নিলাম। তো এবার সেম প্রসেসে আমি এবার সামনের হেয়ারগুলো সমান করে নিচ্ছি। একটু ওইদিকে সমান, কমেন্টে জানাবেন কিন্তু, আর আমার সাথে যে ভাই আছো ক্যামেরায় সুন্দর করে দেখাবে কিন্তু। দেখলেন এই পাশটা আমি সুন্দর করে সেট করলাম, এবার আমি এই পাশটা সুন্দর করে সেট করব। অন্ধকার হচ্ছে, কালকে একটা ভিডিও আপলোড করেছি কান ফোটানো, একবারে সোনার কানেরটা পরিয়ে দিয়েছি। তো যারা যারা এখনো কালকের ভিডিওটা দেখেননি তারা গিয়ে পুরো ভিডিওটা দেখুন। সোনার কানের একবারে ফুটো কান ফুটো করে সোনার কানেরটা পরিয়েছি। আচ্ছা, তার আগের দিন একটা সুন্দর বেবি হেয়ার কাট করা আছে, ওটাও দেখবেন। তার আগের দিন আছে বয়েজ হেয়ার কাট, ওম্যান মানে মেয়েদের ছেলেদের মতন চুল কাটা আছে শর্ট, ওটাও দেখবেন। আর কেউ যদি হেড সেভ করতে চান, মানে ন্যাড়া হতে চান কোনো মহিলারা, তো তারা চলে আসবেন আমার কাছে, আমি পুরো ফ্রিতে করে দেবো। ঠিক আছে, বলা থাকলো। আপনারা অনেকদিন ধরেই আমাকে বলছেন হেড সেভ করার জন্য, তো আমাদের এখানে কেউ তো কোনো মহিলারা ন্যাড়া হতে চাইছে না। তো যদি কেউ হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে SMS করবেন, এবং যদি তেমন হয় আমি গিয়ে পরিষেবা দিয়ে আসবো। আর খুব শিগগিরই একটা আপনাদের নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব, ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়, চেষ্টা করছি। তো আমি একবার ফাইনালটা ভালো করে দেখে নিচ্ছি, কোনো জায়গায় আমার যাতে ছোট বড় না থাকে। কিছু করো তো ক্যামেরা, যে ভাই আছে একটু দেখাও সুন্দর করে। দেখতেই পাচ্ছেন সব জায়গায় মোটামুটি সমানই আছে, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা দেখিয়ে দিই আপনাদের, সব সমানই আছে। তো দেখলেন এবার আমি সুন্দর করে হেয়ারটাকে শুকাবো।
বন্ধুরা দেখলেন আমি ডায়ার দিলাম, এবার চুলটাকে আমি একটু সেট করব, সেট করে আপনাদের দেখাচ্ছি। সেট বলতে স্টাইল, স্টাইল দেবো যে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সুবর্ণা ম্যাডামের হেয়ার কাট চলছে। দেখলেন আপনারা ম্যাডামের হেয়ার কাট, স্টাইলিশ করলাম, পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখালাম। দেখতে পাচ্ছেন তোমার সাথে ক্যামেরায় ভাই আছে, ভাইকে পুরো হেয়ারটাকে দেখানোর জন্য বলবো। দেখতেই পাচ্ছেন তো, দেখলেন সুপর্ণা ম্যামের হেয়ার কাট। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ম্যামের কাছ থেকে জেনে নেব ম্যামের কেমন লাগলো। খুব ভালো লাগে। হ্যাঁ খুব ভালো, ওই দিকে থাকে, খুব ভালো লাগে। তো শুনলেন, ম্যাম বলছে আমার খুব ভালো লেগেছে, কারণ ম্যামের হেয়ার কাটের হেয়ার কাটটা করা, যেহেতু ম্যামের ছোট বেবি আছে তো বেবিকে সামলানোর জন্য হেয়ার কাট করা। আর এই দেখতে দেখতেই পাচ্ছেন, এই যে ম্যাডাম হেয়ার কেটেছে, এই যে অনেকটাই বড়। তো ম্যাম এটা নিয়ে যাবে বলে আমি পাট পাট করে দেখাতে পারিনি। দেখতেই পাচ্ছেন যে হেয়ারগুলো আছে, এগুলো আমি ম্যামকে দিয়ে দিলাম, ঠিক আছে। একটু পরে দিচ্ছি, আগে এটা খুলে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো ভিডিওটা কেমন লাগলো, ম্যাডামকে কেমন লাগছে, কোন স্টাইলটা ভালো লাগছে, প্লিজ কমেন্টে বলবেন আপনারা। আর আপনাদের রিকোয়েস্টের ভিডিও দেখানোর চেষ্টা করি। দেখতেই পারলেন সুপর্ণা ম্যামের হেয়ার কাট। আজকের ভিডিওটা কেমন হলো সবাইকে জানাবে, আর ম্যাডামের কেমন কি লাগলো সেটাও আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে। তো দেখতেই পাচ্ছেন সুপর্ণা ম্যামের হেয়ার কাট। ঠিক আছে, ভালো হয়েছে তো? এরকমই চেয়েছিলে? সেটা তুমি জানো।